অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে একটি প্রতিবেদন দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। প্রতিবেদনে তাদের বিয়ে বৈধ উপায়ে হয়নি বলে উল্লেখ করেছে এই তদন্ত সংস্থাটি। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে দেয়া প্রতিবেদনে এসব কথা উল্লেখ করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই উপপরিদর্শক মিজানুর রহমান। প্রতিবেদনে ক্রিকেটার নাসির হোসেন, তামিমা সুলতানা তাম্মি ও তামিমার মা সুমি আক্তারকে দোষী সাব্যস্ত করা হয়েছে। প্রতিবেদনে পিবিআই উল্লেখ করে নাসির হোসেন ও তামিমা সুলতানার বিয়ে বৈধ উপায়ে হয়নি। তামিমা ও রাকিব হাসানের বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত নথি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। রাকিব হাসানকে ডিভোর্স না দিয়েই তাম্মি ক্রিকেটার নাসিরকে বিয়ে করেন। গত 24 ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে তাম্মির সাবেক স্বামী মোহাম্মদ রাকিব হাসান মামলাটি করেন। পরে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা শেষে মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে 2011 সালের 26 ফেব্রুয়ারি তাম্মি ও রাকিবের বিয়ে হয়। তাদের 8 বছরের একটি মেয়েও রয়েছে। তাম্মি পেশায় একজন কেবিন ক্রু। চলতি বছরের 14 ফেব্রুয়ারি তাম্মি ও ক্রিকেটার নাসিরের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। পরে গণমাধ্যমে তিনি ঘটনার বিষয়ে সম্পূর্ণ জেনেছেন। বাদী রাকিবের অভিযোগ, তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় তাম্মি নাসিরকে বিয়ে করেন, যা ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী সম্পূর্ণভাবে অবৈধ। নাসির তাম্মিকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়েছেন। মামলার বিবরণে আরও বলা হয়, তাম্মি ও নাসির এমন অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে রাকিব ও তার 8 বছর বয়সী শিশুকন্যা মারাত্মকভাবে মানসিক বিপর্যস্ত হয়ে পড়েছেন। আসামিদের এহেন কার্যকলাপে রাকিবের চরমভাবে মানহানি হয়েছে, যা তার জন্য অপূরণীয় ক্ষতি।